রাজস্থান থেকে আসা কালচিনি ও মাদারিহাট ব্লকের ছাত্রছাত্রীদের কালচিনি ব্লকের মালঙ্গি ও মাদারিহাট ব্লকের যুব ছাত্রাবাসের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হলো জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। গতকাল রাতেই ছাত্রছাত্রীরা এসে পৌঁছয়। ভিন রাজ্য থেকে যারা আসছেন তাদের সাথে সাথে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো দরকার। কয়েকজন এমন অসচেতন মানুষ আছেন যারা এসে ঘরে যাচ্ছে, পরবর্তীতে স্বাস্থ্য দপ্তর জানতে পেরে তাদের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাচ্ছে। এটা ঠিক হচ্ছে না বলে জানালেন লতাবাড়ি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার। তিনি জানান যে যারা আসছে ভিন রাজ্য থেকে তারা ঘরে না গিয়ে সাথে সাথে কোয়ারেন্টাইন সেন্টারে যাওয়া উচিত। অসীমবাবু জানান এমন কিছু লোক রয়েছেন যারা এসেছেন ভিন রাজ্য থেকে, এসে তিন চার দিন নিজের ঘরে থেকে থেকেছেন। তিনি পুলিশ প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের কাছে আবেদন করেন এই বিষয়ে আরো একটু বাড়তি নজরদারি করার জন্য, যাতে ভিন রাজ্য থেকে আসা এই সমস্ত লোকেদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো যায়। শুনে নেব কি বলছেন তিনি। এখন পর্যন্ত পরিস্থিতি ভালোই আছে, তবে এটা তো এমন একটা ভাইরাসের জিনিস, এটা তো কালচিনি ভালো বা ফালাকাটা খারাপ সেটা তো কথা না, থেকে কখন কী হয়। আমাদেরটা তো গ্রিন ছিল, আমাদের জেলাটা কালকে গতকাল রাত্রের থেকে আমাদের জেলাটা খারাপ হয়ে গেল। সুতরাং মানুষকে সতর্ক থাকতে হবে। আমি পুলিশ প্রশাসনের কাছে একটা অনুরোধ করব, যারা বাইরের থেকে আসছে বিশেষ করে ভিন রাজ্য থেকে আসছে তাদের প্রতি নজর রাখা, এবং স্বাস্থ্যকর্মীদেরকেও বলব যখন এতটুকুই পরিশ্রম করছে আর একটু পরিশ্রম করুক, যাতে কে কোথা থেকে আসে এই খবরটা যেন সঠিক জায়গায় যেন পৌঁছে দেয়, তাহলে অন্তত লোকগুলোকে কোয়ারেন্টাইনে রাখা যায়। কোয়ারেন্টাইন যদি না থাকে, যদি গ্রামের মধ্যে ঘুরে বেড়ায়,